ওটা বুঝি পাট শাক না ভাবি? ওটা পাট শাক, লাল শাক মাত্র লাগাইছে। আর এটা হইলো লাল ডোগা, লাল শাক নিব না আজকে, কটা মূলা শাক বাইচা নিয়ে যাবো সুটকিটা খাওয়ার লেগা, বুঝছো না? হ্যাঁ, ওই যে মইকুলুসি না নাকি বটবটি লাগাইছে, বটবটি বটবটি লাগাইছে, ওই যে ওইখানে হইছে, ওইটা আবার আরেকজনের, ওইখানে যাওয়া যাইব না। হ্যাঁ, আপু ভাইয়ারা নাস্তাটা করে চলে যাব, দুগা মূলা শাক আনবো। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, ক্ষেতের শাকগুলা খাইতে মজা, তো ওইখান থেকে কটা শাক নিয়ে আসবো, আইনা আবার সুটকি দা দুপুরে রান্না করবো। তো সকালবেলায় তো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো পিয়ালকে নিয়ে। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। টাকা অনেক একটা ভালো মতো ছবি তুলে দিই, মূলা পাতা গুলা কালকে বাইছে আনছি, আজকে ধুইয়া এর তো এইভাবে রান্না করবো। এইভাবে রান্না করলে অনেক সুন্দর, পয়লা রান্নাটা ভালো না, রেটকা সুটকি দিয়ে রান্না করব, অনেক সুন্দর করে বাছলাম বাইছা, দিয়ে লিচি দিয়া পানি জড়ছি। শাকগুলা সার নাই, সার দিলে তিতা লাগে, এটি সার ছাড়া তিতা লাগবো না। শাকটা কিন্তু হইয়া গেছে, আর একটু ঝরঝরা হইব, শাকটা সুন্দর হয়েছে না অনেক, পুরাই সবুজ কালারে। কেমন?